চীনা বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে যখন উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই নতুন করে মার্কিন আকাশে রহস্যজনক এক বস্তুর দেখা মিলেছে। 40,000 ফুট ওপর দিয়ে উঠতে থাকা বস্তুটিকে ইতোমধ্যে যুদ্ধবিমান পাঠিয়ে ধ্বংস করেছে মার্কিন প্রশাসন। তবে বস্তুটি কি ছিল তার রহস্য এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। আবারও যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক এক বস্তু। এবার বস্তুটির অবস্থান দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের আলাস্কার আকাশে। প্রায় 40,000 ফুট উপর দিয়ে বস্তুটিকে উঠতে দেখে মার্কিন প্রশাসন। এরপরই নড়ে চড়ে বসেন তারা। সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, বস্তুটি উড়োজাহাজ চলাচলের জন্য ঝুঁকি বিবেচনায় ভূপাতিত করা হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধবিমান পাঠিয়ে বস্তুটিকে ভূপাতিত করা হয়। তবে বস্তুটির রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, বস্তুটি কোথা থেকে এসেছে তা জানা যায়নি। তবে তার আয়তন অনেকটা ছোট গাড়ির মতো। বস্তুটি কোথা থেকে এসেছে ও কোনো নজরদারি বস্তু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে এমন দুটি কাণ্ড ঘটল। এর আগে 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়, যেটি দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনার উপর দিয়ে উড়ে যায়। পরে 200 ফুট লম্বা বেলুনটিকে F-22 যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, আমেরিকা ছাড়াও 40টি দেশের ওপর নজরদারি চালিয়েছে চীনের স্পাই বেলুন। অন্যদিকে চীন দাবি করছে, কোনো নজরদারি নয় বরং আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য ওড়ানো হয়েছিল বেলুনটি। পরে বাতাসের ধাক্কায় পথ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করে। বেলুনের ঘটনায় চীনের 6টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। শুক্রবার মার্কিন প্রশাসন জানায়, চীনের আকাশযান ও গোয়েন্দা বেলুন প্রকল্পের সঙ্গে এসব কোম্পানির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। শহীদ আরাফাত, আরটিভি।